হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই খুব ভালোই আছো। আজকের তারিখ 9 জুলাই, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর আজ হচ্ছে উল্টো রথ। আজকে উল্টো রথের মেলা দেখতে যাবো, বাগনানের রথতলায় বাগনানের মেলা দেখতে যাবো। চলো রাস্তায় বেরিয়ে যেতে যেতে কথা হচ্ছে, সবই তোমাদের দেখাবো। চলো বেরিয়ে কথা হচ্ছে। আর এখন আছি আন্টিলা, যাচ্ছি বাগনানের দিকে। সামনে সাইকেলে আকাশ ও শুকুলন্দা, আর এখানে ছোট্ট আর আমি। আজকের মেঘটা লাগছে, দেখো মেঘ। সামনে যাচ্ছে হচ্ছে রথ, রাস্তায় বেরিয়েছে। আর এখন চলে এসেছি আমাদের বাগানের কালীবাড়ি, সামনে কালী মায়ের মন্দির। দেখি আরো একটা রথ বেরিয়েছে। আর হেঁটে 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 এখন উঠছি ওভারব্রিজের ওপর, হাঁপিয়ে গেছি, সাইকেল চালাতে পারছি না। এখন যাচ্ছি ওভারব্রিজে হাঁটতে হাঁটতে। আর এখন উঠে পড়েছি ওভারব্রিজের ওপরে, নিচে রেল লাইন। নিচ দিয়ে যাচ্ছে ট্রেন, সামনে স্টেশন বাগনান প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে বাগনান রথতলার গেট। আর এই যে ঢুকছি এখন বাকি রথতলে মেলার দিকে। চলে এসেছি রথে প্রচুর মেলায় যে পরিমাণে কাদা, পুরো কাদায় ভর্তি গোটা আমাকে মেলায়। আর এই হচ্ছে বাগানের রথ। মেলায় এসেছে ঘুগনি ফুচকা না খেলে, চলে এখান থেকে ঘুগনিটা খাওয়া যাক। আর এখন ঘুগনি নিয়ে নিয়েছি মেলায় এসেছি, ঘুগনি খাবো না দাদা, ঘুগনি খাবো এখন। আর এখন মেলা থেকে বেরিয়ে চলে এসেছি এই জেপসিটা খেতে, তাহলে ভিতরে ঢুকে কথা বলছি। চলে এসেছি এই জেপসির মধ্যে, খাবার অর্ডার দিয়ে দিয়েছি পকোড়া, আসছে পকোড়া। আর তোমরা ভিতরে অ্যাম্বিয়েন্স চলে এসেছে আমাদের পকোড়া। এই যে
কিছুতে খাওয়া হয়ে গেছে অ্যাম্বুলেন্সটা ভালো কিন্তু মাংস বিষটা অতটাও ভালো লাগেনি ভেবেছিল অন্য কিছু আরো খাবো কিন্তু মাংস বিষটা ভালো লাগেনি আর কিছু খেলাম বাকি এমনি সব কিছু ঠিক মানে চলে যাবে ওই বাজেটে ঠিকঠাক মেলা থেকে বেরিয়ে চলে এসেছি এখন ওভারব্রিজের ওপরে মেলা থেকে ঘুরে এইচএসসিতে খেয়ে ঝিলিপি বিলিপি কিনে চলে এসেছি এবার সোজা এখান থেকে ডাইরেক্ট ঘর যাবো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসি আর চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চলো আজকে ভিডিও এই পর্যন্ত স্টে সেফ অ্যান্ড গুড বাই